ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আসসালাম আলাইকুম প্রথমে থাকছে আজকের প্রথম প্রথম সংবাদ শিরোনাম গরুকে বিয়ে করে ফের সংসার পাতলেন মহিলা নৌকার থেকে হারিয়ে যা বললেন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান অমিক্রণ সাত বাড়িতে টাঙানো হবে লাল পতাকা দুইশো পঁচাত্তর ভোট পেয়ে জামানত হারাচ্ছেন নৌকার প্রার্থী ফ্লাইটে ঘাসফোরিং এর নাস্তা বেচার কারণে বিমান কর্মীরা বরখাস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল গরুটি তখন থেকেই মহিলার মনে হতো মৃত স্বামীর পুনর্জন্ম হয়েছে রূপে। সেই অনুভূতি গভীর হতেই আর দেরি করেনি ওই নারী বিয়ে করেন গরুকে সম্প্রতি এরকম ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় কম্বোডিয়ার ক্রাতি প্রদেশে থাকেন খিম খিমহাং চুহাত্তর বছরের ওই বৃদ্ধার স্বামী মারা গেছে কত বছর এর মধ্যেই একটি বাছুর তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল যদিও ওই মহিলার দাবি তাকে চুম্বন করেছিল গরুটি তারপর থেকেই খিমের মনে হচ্ছে এই গরুটি তার মৃত স্বামী এমন মনে হওয়ার পর গরুকে বিয়ে করেছেন চুহাত্তর বছরের খিম গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন তারা উপস্থিত ছিলেন খিমের সঙ্গে গরুর বিয়েতে গরুটিকে বিয়ে করে নিচের একতলা ঘরেই রেখেছেন খিম নিয়মিত কচল করানো খেতে দেওয়ার পাশাপাশি স্বামী হিসেবেই তিনি যত্ন নিচ্ছেন গরুটির এমনকি আরাম করে ঘুমের জন্য নরম বালিশের বিছানো ব্যবস্থা করেছেন গরুটির স্বামীর জন্য ঘটনা নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সকে খিম বলেছেন আমি মনে করি ওই গরু আমার স্বামী কারণ ওই গরু আমার সঙ্গে একই আচরণ করে যা স্বামী বেঁচে থাকার সময় করতেন প্রথম কবে তার এই অনুভূতি হয়েছিল সে কথাও সংবাদ সংস্থাকে জানিয়েছেন খিম তিনি বলেছেন গরুটি আমার ঘাড় চুলের কাছে এসে চিপস দিয়ে চেটে দেয় তারপর আমাকে চুমুখে সিঁড়ি দিয়ে আমার পেছনে আসছিল ঠিক যেমন আমার স্বামী করতেন তারপর থেকেই আমার মনে হচ্ছে আমার স্বামী গরু হয়ে ফের আমার কাছে ফিরে এসেছেন আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হিসেবে ইতিহাস করেছেন নসরুল ইসলাম ঋতু ছিনাইতহের কালীগঞ্জ উপজেলার নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে জেতার পর নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে কথা হয় সংবাদ মাধ্যমের তার জয় এলাকাবাসী ব্যাপক খুশি তিনি বলেছেন জনগণই আমার সব সামনের দিনগুলোতে সবাইকে নিয়ে কাজ করতে চাই রোববার আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানা তৃতীয় লিঙ্গের এই প্রার্থীর জয় নিজ গ্রাম মানুষ অনেক খুশি নজরুল ইসলাম ঋতু বলেন সাধারণ মানুষ আমার পেছনে ছিল বলেই নির্বাচিত হয়েছে মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছিল মানুষের ভালোবাসায় আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি প্রধানমন্ত্রী সুদৃষ্ট কামনা করে তৃতীয় লিঙ্গের ঋতু বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের স্বীকৃতি না দিত তাহলে ভোটে দাঁড়াতেই পারতাম না আমি ইউনিয়নবাসীর জন্য অনেক কিছু করতে চাই কিন্তু প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আমার জন্য একান্তই কাম্য নবনির্বাচিত এই চেয়ারম্যান বলেন ভোটের আগে তলা তলি ছিল ভোটের পর কোনো দল নেই সবকিছু ভুলে গিয়ে একসঙ্গে কাজ করব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ সব দলই এখানে আছে কিন্তু এখন তিনি কোনো দল বুঝেন না জনগণ ভোট দিয়েছে এখন আমরা সবাই একদল অনেক তেগি আওয়ামী লীগ কর্মী আছে যাদের কোনো খোঁজ নেওয়া হয় না আমি তেগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নতুন ভাবে পথ চলতে চাই নজরুল ইসলাম ঋতু বলেন তার নিজের কোনো চাওয়া পাওয়ার নেই জনগণই তার সব কারণ তার কোনো সংসার নেই সব নাগরিকের সুবিধা তিনি বুঝিয়ে দেবেন বলে তিনি জানান ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন রাস্তাঘাটের বেহাল অবস্থা আছে ইউনিয়নের মধ্যে তিনি সেগুলো দ্রুত মেরামত করার কাজ করবেন বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ সরকারি সবকিছু সুষ্ঠুভাবে বন্টন করার অঙ্গীকার করছি জনগণের প্রাপ্যটুকু বুঝিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সোমবার সন্ধ্যায় করোনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সাউথ আফ্রিকা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়ার সাত নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টানিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঙ্গে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারে ও কঠিনভাবে স্থান পরীক্ষার নির্দেশ করা হয়েছে প্রশাসক উদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ এখরাম পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি সভা সূত্রে জানা গেছে সাউথ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছরামপুরে একজন কসবার তিনজন নবীনগরের একজন ও সদর উপজেলার দুইজন বাসিন্দা দেশে এসেছে তাদের ব্যাপারে দ্রুত অনুসন্ধান চালিয়ে হোম কোয়ারেন্টিনে নিশ্চিত সহ লাল পতাকা টানিয়ে দিতে হবে সভায় করোনা টিকা দ্রুত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে রেজিস্ট্রেশনকৃত দুই লাখ লোককে দ্রুত টিকা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে এদিকে তৃতীয় ধাপে আঠাশে নভেম্বর অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রাজবাড়ী জেলার দুইটি উপজেলার চোদ্দটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে এক আটজন নৌকা প্রতীক একজন বিনা প্রতিদ্বন্দ্বিতার নৌকা ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র পাঁচ প্রার্থী চেয়ারম্যান হিসেবে বিজয় লাভ করেছেন এদের মধ্যে জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী এবিএম এম সামান ইউনিয়নের নয়টি কেন্দ্র মিলে ভোট পেয়েছেন মাত্র দুইশো পঁচাত্তরটি বেশ কয়েকটি কেন্দ্রে তিনি কোনো ভোটই পাননি এ নিয়ে বিস্তর আলোচনা চলছে তার নিজ কেন্দ্রে ভোট নিয়েও নিউজকে জানিয়েছেন কন্যাধানের দিয়েছেন মদাপুর ইউনিয়নের মানুষ তাদের বক্তব্য প্রার্থী বাছে জনপ্রিয়তা দেখার দরকার ছিল নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর দেখা গেছে এমন চিত্র বিভিন্ন সময় দেখা গেছে নৌকার প্রার্থীর সঙ্গে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করতে সেসব ভোটারও তাকে ভোট দেননি নির্বাচন শেষ হতেই ওই বন্ধ রয়েছে এদিকে বিপুল ভোটের ব্যবধানে মদাপুর ইউনিয়নের স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজনু প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম রিধা আনারস প্রতীক নিয়ে চার হাজার চারশো পনেরো ভোট পান এবং আওয়ামী লীগের মনোনীত প্রতীকের প্রার্থী এবিএম রখরুজ্জামান দুশো পঁচাত্তর ভোট পেয়ে ন্যাককারজনক পরাজিত হয়ে জামানত হারিয়েছেন এদিকে উগান্ডার জাতীয় বিমান সংস্থা তাদের ফ্লাইটের সময় হালকা খাবার হিসেবে লোকেদের ঘাসফোড়িং বিক্রি করা নিষিদ্ধ করেছে উগান্ডায় জনপ্রিয় একটা হালকা নাস্তা হল ঘাসফোড়িং উগান্ডা এয়ারলাইন্স বলছে এনসেনেন নামে এই জনপ্রিয় খাদ্য বিক্রি এই বিমান সংস্থার চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বিমান সংস্থাটি বলছে বিমানের মধ্যে এই ধরনের ফোরিং এর স্ন্যাক্স বিক্রির সময় কিছু যাত্রী উত্তেজিত ও শৃঙ্খল হয়ে ওঠেন কারণ এখন এই খাস ফোরিং এর ঋতু নয় স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিমান সংস্থার কয়েকজন কর্মচারীকে এই ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে উগান্ডা এই সময়ে বেশ ফলে অসময়ে জনপ্রিয় ও মুখরোচক এই নাস্তা দেখে উত্তেজিত হয়ে উঠেছিলেন উগান্ডার রাজধানী কামপালার রাস্তায় বিক্রি হচ্ছে পাকনা ছড়িয়ে পেঁয়াজ সহজে ভাজা ঘাসফোরিং এর নাস্তা যা দেশটিতে খুবই মুখরোচক ও জনপ্রিয় কিন্তু বিমান সংস্থাটি বিমানের খাবারের মেনুতে এখন ঘাসফোরিং যোগ করার চিন্তা করছে কারণ তারা মনে করছে এতে পর্যটন বাড়বে পর্যটন বাণিজ্যে এটা একটা বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হবে এবং স্থানীয়ভাবে বহু মানুষ তাদের জীবন জীবিকার সাথে জড়িয়ে আছে খাসফোরিং এর চাষ সরবরাহ ও বিপণন তারা এতে লাভবান হবে জানাচ্ছে বিমান সংস্থাটি আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম